প্রিয় শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগতম সাথে আছি আমি সাব্বির আজকে আমি আলোচনা করব বেসিক আলোচনা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে ইলেকট্রিক্যাল সার্কিটের আমরা এখন করবো এসি সার্কিট তো এসি সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে প্রথমে আলোচনা করে চলো তো আমরা এর আগে ডিসি সার্কিট করেছিলাম তো ডিসি সার্কিটে তোমরা দেখছো যে কম্পোনেন্ট শুধুমাত্র রেজিস্ট্যান্স ছিল তো এখন আমাদের যে এসি সার্কিট হবে এসি সার্কিটের রেজিস্ট্যান্স ছাড়াও কিন্তু সেখানে আসবে হচ্ছে ইন্ডাক্টর সেখানে আসবে হচ্ছে ক্যাপাসিটর এবং সেখানে সোর্স থাকবে এসি সোর্স এবং সেই সোর্সে আমাদের কিন্তু ফ্রিকুয়েন্সি কল্পনা করতে হবে ফ্রিকুয়েন্সি কল্পনা করতে হবে এই কারণে কারণ অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট সব সময় কি দিক পরিবর্তন করে তো আমাদের এই জন্য কী করতে হবে ফ্রিকুয়েন্সিটাকে আমাদের হিসাবে আনতে হবে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর রেজিস্ট্যান্স নর্মালি এর একক তো তোমরা জানোই ওহম তারপরে এখানে আছে এল এল হতে হচ্ছে ইন্ডাক্টর ইন্ডাক্টরের একক কি তোমরা জানো যে হেনরি আর এখানে আছে ক্যাপাসিটর ক্যাপাসিটরের একক কী একক হচ্ছে ফ্যারাড তো তো এই রেজিস্টেন্সের কারণে যে বাধা সেটা হচ্ছে কি রেজিস্টেন্স এই ইন্ডাক্টরের কারণে যে বাধা সেই বাধাটাকে বলি আমরা কি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর আমরা এই ক্যাপাসিটরের কারণে যে বাধা এই ক্যাপাসিটরের ক্যাপাসিটর জনিত কারণে যে বাধাটা পাই সেই বাধাটাকে বলি আমরা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তো এখানে দেখো এখানে যদি তোমার এলের মান দেওয়া থাকে তখন কিন্তু তোমাকে এর মান বের করতে হবে তো এর মান বের করার জন্য কিন্তু সূত্র আছে এক্সেল সমান টু পাই এফ এল আবার এখানে যদি তোমাকে ক্যাপাসিটেন্সের মান বলে দেয় তখন কিন্তু তোমাকে ক্যাপাসিটরের মান যদি বলে দেয় তখন কিন্তু তোমাকে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান বের করতে হবে তো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান বের করার জন্য সূত্র হচ্ছে ওয়ান বাই টু পাই এফ সি তো দেখো এখন ধরো তোমাকে বলে দিল একটা মান যে সাপোজ ধরো সাপোজ তোমাকে বলে দিল এল সমান জিরো পয়েন্ট টু টু হেনরি এখন তুমি জানো যে এই ইন্ডাক্টরটা হচ্ছে জিরো পয়েন্ট টু টু হেনরি কিন্তু এই জিরো পয়েন্ট টু টু হেনরির একটা ইন্ডাক্টর কি পরিমাণ বাধা দেয় সেটা তুমি জানো না তো সেই বাধাটাকেই কিন্তু আমাদেরকে বের করতে হবে তো বাধাটা যদি আমরা বের করতে চাই তাহলে এক্সেল সমান কী হবে টু পাই এফ এল তো ফ্রিকোয়েন্সি নর্মালি পঞ্চাশ হার্জ হয়ে থাকে তো আমরা টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এফ নর্মালি পঞ্চাশ হয়ে থাকে আর এই যে এল দেখো জিরো পয়েন্ট টু টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব এই ইন্ডাক্টরটার জন্য কতটুকু বাধা হচ্ছে তো চলো হিসাব করি এটা টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফিফটি ইন্টু জিরো পয়েন্ট টু টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরজনিত বাধা আবার আমাকে অঙ্কে কিন্তু বলে দিতে পারে একটা ক্যাপাসিটরের মান একটা ক্যাপাসিটরের মান বলে দিয়ে আমাকে কিন্তু এই এক্সিটা কিন্তু বের করে নিতে হবে তো মনে করো যে থার্টি টু মনে করো একটা থার্টি টু মাইক্রোফেরাডের একটা ক্যাপাসিটর তাহলে এই থার্টি টু মাইক্রো ক্যাপাসিটরের কারণে কতটুকু ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স হচ্ছে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা সবসময় কী করবো ফেরাডে রাখবো যেহেতু ক্যাপাসিটরের একক ফেরাড তো আমরা সবসময় এটাকে ফেরার রাখব তাহলে মাইকো যদি আমরা তুলতে চাই তাহলে টেন ইনভার সিক্স ফ্যারাড তাহলে এটাকে যদি আমরা এখন কি করতে চাই এক্সি বের করতে চাই তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এফ কত নর্মালি পঞ্চাশ হয় যদিও বইয়ে তোমাদের কোশ্চিনে কিন্তু বলে দিবে এফ কত হয়তো বা বলবে অথবা পঞ্চাশ বলবে সেটা তোমরা দেখেই করবা আর এখানে সির মান আমি কত বললাম যে এই যে থার্টি টু থার্টি টু ইন্টু টেন ইনভার্স সিক্স তো এটা যদি আমরা করি তাহলে যেটা হবে সেটাই হবে হচ্ছে এই থার্টি টু কারণে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স দেখো এটা করলে আমার 99.47 নাইন পয়েন্ট ফোর সেভেন তাহলে এটার একক হচ্ছে ও এটারও একক হচ্ছে ও তাহলে দেখো আমরা কিন্তু কি বের করতে পারলাম এক্সি এবং এক্সেল কিন্তু বের করতে পারলাম তো এখানে যেহেতু এখানে সরাসরি কিন্তু হেনরি দেওয়া ছিল এইখানে জিরো পয়েন্ট টু টু হেনরি দেওয়া ছিল এ মানটা কিন্তু আবার তোমার হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে দুইশো বাইশ দেখা যাচ্ছে এখানে দুইশো বাইশ মিলি হেনরি বলা হতে পারতো তো দুশো বাইশ যদি মিলি মিলি হ্যান্ড্রি বলতো তাহলে কিন্তু আমরা মিলিটাকে উঠাইতে হতো মিলটা উঠাইলে এটা টেন ইনভার্স থ্রি হার্স হেন্ড্রি হয়ে যেত তখন কিন্তু আমরা কনভার্ট করে হেন্ডিতে নিয়ে আসতে হবে তো তোমরা এই সব সবসময় খেয়াল রাখবা যেটার একক যেটা সেটা যদি না থাকে সেই এককে আবার কনভার্ট করবা তো এইভাবে আসলে আমরা এই ছোটো ছোটো অঙ্কগুলো করতে পারবো আর আর তোমার এসি সার্কিট বিভিন্ন হতে পারে কারণ এটা দেখো আমরা একটা আর এল সি এটা একটা আর এল সি সিরিজ সার্কিট হয়েছে তো এই আর এল সি সিরিজ সার্কিটে তোমাকে কারেন্ট বের করতে বলতে পারে এই শাখার ভোল্টেজ বের করতে বলতে পারে এই শাখার এই শাখার তোমার ভোল্টেজ বের করতে বলতে পারে এই শাখার ভোল্টেজ বের করতে বলতে পারে বা বা এখানকার পাওয়ার বের করতে পারে তারপর এখানে তো ভোল্টেজ একটা আসেই তো ইত্যাদি অনেক কিছু বের করতে বলতে পারে তো সেগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে দেখাবো পরবর্তীতে আমরা আরও ক্লাস নেব এরপরে তো তোমরা আমাদের সাথেই থাকবা তো এছাড়া আরও কেমন সার্কিট হতে পারে এছাড়া আমরা এটা তো আর এল সিরিজ সার্কিট গেল তারপরে আমরা কি করতে পারি শুধুমাত্র আর এল সিরিজ সার্কিট তাহলে এটা হচ্ছে শুধুমাত্র কি হলো আর এল আর এল সিরিজ সার্কিট তাহলে এখানে আর আর এখানে এক্সেলজনিত বাঁধা তাহলে এখানে এখানে টোটাল তো শুধুমাত্র হবে জে প্লাস জে এক্স এল আবার এখানে শুধুমাত্র ক্যাপাসিটর দিয়ে হতে পারতো তখন এটার হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দাঁড়াতে হচ্ছে আর মাইনাস জে এক্স সি তো এটাকে মূলত আমরা ইম্পিডেন্স বলি তো আমার এখানে এটাতে এটা তো আমার সিরিজ সার্কিট গেলো এই সিরিজ সার্কিট না দিয়ে এটাকে প্যারালাল সার্কিটও দিতে পারতো দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্যান্স এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটেন্স দিয়ে দিতে পারতো অথবা অথবা এই শাখায় একটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে একটা ইন্টাক্টেন্স দিয়ে দিল এখানে একটা রেজিস্টার দিয়ে দিল। তো এরকম অনেকভাবে অনেক প্রকারভাবে তোমাকে বিভিন্ন সার্কিট দেওয়া হবে এসি প্যারালাল সার্কিট এসি সিরিজ সার্কিট তো সার্কিট দেখে তোমরা ডিসিতে যেমন বিভিন্নভাবে অঙ্ক করছো ঠিক একই রকমভাবে করতে হবে শুধুমাত্র এখানে একটু ব্যতিক্রম হচ্ছে ওখানে সরাসরি আমরা শুধুমাত্র রেজিস্টেন্সের কাজ করতাম কিন্তু এখানে এই যে ক্যাপাসিটর ইন্ডাক্টর এইগুলা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে আর এগুলোর জন্য আমাদেরকে এই ইম্পিডেন্সের কথাটা মনে রাখতে হবে আর ইম্পিডেন্স টোটাল সম্মান আর প্লাস জে এক্স এল মাইনাস জে এক্স সি তো এটা বের করলে আমরা পাবো তারপর আমাদের আরটা বিষয় মনে রাখতে হবে আমরা জানি হচ্ছে ওহমের সূত্র আমরা যখন কারেন্ট বের করতাম একটা সার্কিটে তখন আমরা আই সমান বিভাগ আর দিয়ে বের করতাম তো এখন যেহেতু এসি সার্কিট সেহেতু এই আর এর বদলে আমরা সময় বিবেচনা করব জেডকে কে তো ইম্পিডেন্সকে বিবেচনা করলে তখন আমরা কিন্তু এসি সার্কিটের মানগুলো বের করতে পারবো পরবর্তী যেসব ক্লাসগুলো আমরা নিব সেখানে কিন্তু আমরা বিস্তারিত এই অঙ্কগুলো দেখাবো তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের সাথেই পরবর্তী ক্লাসগুলো দেখবে এবং পরবর্তী ক্লাসগুলোতে অনেক ভালো কিছু শিখবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে এখানে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো এই ছিল আজকের মতো এখানেই তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য